সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি আড্ডায় আমাদের সঙ্গে আছেন আমার গানের মানুষ প্রিয় মানুষ কাজল আরিফ কাজল আরিফ আপনাকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রথমে জানতে চাইব কেমন আছেন আমি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন খুবই ভালো আছি কাজল আরিফ ভাই জানতে চাইব সাম্প্রতিক সময়ে আপনার গান নিয়ে বা কি ধরনের ব্যস্ততা চলছে গান নিয়ে অ্যাকচুয়ালি শিল্পীদের সবসময় গানের মধ্যেই বিচরণ করতে হয় ব্যস্ত থাকতে হয় এর মধ্যে স্টেজ শো আছে টেলিভিশনের লাইভ শো আছে পাশাপাশি গানের প্র্যাকটিসের মধ্যে থাকতে হয় চর্চার মধ্যে থাকতে হয় সেখানেও অনেক সময় দিতে হয় সব মিলিয়ে এখন সিজনটা অফ সিজন যদি বৃষ্টি বাদলের দিন শোটা একটু কম এরপরেও ব্যস্ততা আছে আর কি সঙ্গীত নিয়েই ভাইয়া সর্বশেষ আপনি কোন গানটা করেছেন সর্বশেষ কোন গানটা রিলিজ হয়েছে সেটা একটু শুনবো আমরা সর্বশেষ গত ঈদে যে গানটি রিলিজ হয়েছে গানটির শিরোনাম ছিল দুঃখের মুসাফির এটা ধ্রুব মিউজিক স্টেশন থেকে রিলিজ হয়েছিল আর গানটার গীতিকার মিজাহারুল ইসলাম তো গানটা একটু গিয়ে শোনাই জানি না কোন বিশে বন্ধু পুড়াইলি অন্তর অন্তরপুরে ছাই করিয়া হইলি দেশান্ত জানি না কোন বিষে বন্ধু পুড়াইলি অন্ত অন্তরপুরে ছাই করিয়া হইলি তোর বিরহে ধুকে ধুকে করছি জীবন পার কোন তুই ছেড়ে গেলি কইলিনায়কবার তোর বিরহে ধুকে ধুকে করছি জীবন পার কোন তুই ছেড়ে গেলি কইলিনায়কবার জানি না কোন বিষে বন্ধু পুড়াইলি অন্তর অন্তরপুরে ছাই করিয়া হইলি দেশান্তর অনেক ধন্যবাদ কি দারুন করে গাইলেন ভাইয়া আমরা সব সময় দেখি আপনার গানে একটা বিরহের ছাপ একটা দুঃখের রেশ থেকে যায় আপনি বোধহয় একটু রোমান্টিক গান কম করেন মানে দুঃখের গানগুলো কেন এত বেশি করেন অ্যাকচুয়ালি দুঃখের গান না আমি মূলত আমার চেষ্টা থাকে যে জীবন বোধের কথা মানুষের জীবন বোধ আমাদের জীবন যাত্রা আমাদের মূল্যবোধ আসলে এই বোধের বিবেক বোধ এই বোধের কথাগুলো যে গানগুলোতে রয়েছে আমি সেই গানগুলোয় বাণী নির্ভর এক কথায় বলা যেতে পারি যে গানের বাণী আছে যে গান মানুষকে মানুষের বিবেককে জাগ্রত করে করতে পারে আবার মানুষের মনকে দোলা দিতে পারে সমাজকে পরিবর্তন করতে পারে হ্যাঁ এই ধরনের কথার গানগুলো আমি বেশি গেয়ে থাকি আমি যে আধুনিক গান করি না তা না আমি রোমান্টিক গানও করি স্টেজে গান গাই তখন আমাকে সব গানই গাইতে গাইতে হয় হাসুন গাই লালুন গাই তারপরে আমাদের শাহ আব্দুল করিম আছেন সেগুলো গাই আমাদের ফোক গান যেগুলো আছে জনপ্রিয় সেগুলো গাই পুরোনো দিনের সিনেমার গান গাই ব্যান্ডের গানও গাই সিনেমার জনপ্রিয় গান গাই সব গানে গাইতে হয় আর কি কিন্তু বেশিরভাগই আমি মূল্যবোধের গানগুলো আমি সবসময় আমার মানে চেষ্টায় থাকে সেগুলো করার আর কি যেগুলো গানের বাণী থাকে আর কি আপনার পছন্দের একটা গাওয়া গান আমরা এই মুহূর্তে শুনতে চাই অ্যাকচুয়ালি আমার পছন্দের গান অনেকগুলোই অনেকগুলো গান বলতে গিয়ে আমার অ্যালবাম রিলিজ হয়েছিল দু সালে সেখানে আটটি গান ছিল একটি ডুয়েট গানও ছিল আধুনিক গান এরপরে তো ডিজিটাল যুগ এসছে সেখানে প্রায় আট দশটা মিউজিক ভিডিও রিলিজ হয়েছে সিঙ্গেল ট্র্যাক এর মধ্যেও আমার প্রত্যেকটা গানে খুবই পছন্দের গান আর আমি পছন্দের গান না হলে আমি বলি আমি বলি পছন্দের গান না হলে সে গান আমি রেকর্ডিংয়েও যাই না সেটা রিলিজ দেওয়া তো দূরেই থাক তো সবগুলো গান আমার পছন্দের তার গাওয়ার প্রতিটি গানই পছন্দের পছন্দের মধ্যে থেকে একটা আচ্ছা সেই আচ্ছা ওখান থেকে শোনাই আমি লাস্ট যে গানটি রিলিজ হলো গেয়ে শোনালাম তার আগে বেশ মাস আগে মানে গত বছরের আগস্ট ও নভেম্বরে রিলিজ হয়েছিল একটি গান কেমন ভালোবাসো এটা ফোক গান এটাও বাস্তব জীবন নিয়ে গান আমি সেই গানটি আমারও অনেক অনেক পছন্দের গান আমি সেই গানটি শোনাচ্ছি গানটির শিরোনাম হলো কেমন ভালোবাসো গানটির গীতিকার হলো মোহাম্মদ হুমায়ুন কেমন ভালোবাসো বন্ধু কেমন ভালোবাসো আমার দুঃখে আড়াল থেকে মিটি মিটি হাসু কেমন ভালোবাসো বন্ধু কেমন ভালোবাসো আমার দুঃখে আড়াল থেকে মিটি মিটি হাসু কষ্ট দেখো চুপি চুপি তুমি বন্ধু বহুরূপী কষ্ট দেখো চুপি চুপি তুমি বন্ধু বহুরূপী কাছে না আসো কেমন ভালোবাসো বন্ধু কেমন ভালোবাসো আমার দুঃখে আড়াল থেকে মিটি মিটি হাসু কেমন ভালোবাসো বন্ধু কেমন ভালোবাসু আমার দুঃখে আড়াল থেকে মিটি মিটি হাসো অনেক ধন্যবাদ খুব দারুণ করে আবারও গাইলেন ভাইয়া আপনি এই সময়ে কাদের গান শুনেন মানে আপনার প্রিয় শিল্পী কারা এই সময়ে গানের বাস্তবতাটা কেমন আপনার কাছে অ্যাকচুয়ালি প্রিয় শিল্পী বলতে এ সময় আর সে সময় নাই আমাদের আমার বেড়ে ওঠা আমার যেদিন থেকে গান শুনতে শিখেছি বুঝতে শিখেছি সেদিন থেকে আমার প্রিয় শিল্পীর তালিকায় বলতে আমাদের অনেকগুলো গুণী শিল্পী অলরেডি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন আবার অনেকেই জীবিত আছেন তো আমি যে বিষয়টাকে বেশি আমার ছোটোবেলা থেকে নিয়েছি সেটা হলো যে আমি যে বললাম না যে আমি জীবনবোধের কথা বলি ভালো কথার গান করি তো আমি আমার প্রত্যেকটা শিল্পী খুব পছন্দের যারা ভালো কথা ভালো সুর গান করেছেন আমার সেই গানগুলো এবং সবাই আমার প্রিয় শিল্পী যারা ভালো কথা ভালো সুর এবং জীবনবোধের কথা বলে সেটা প্রেম হোক রোমান্টিক হোক সেটা খুব মানে সত্যিকার অর্থে গান হবে যে গান সেই শিল্পীগুলি আমার অনেক অনেক পছন্দের আর একটা প্রশ্ন ছিল এই গানের বাস্তবতাটা কি আপনার কাছে গানের বাস্তবতা বরাবরেই চেঞ্জ হয় আগে একটা একটা সময় ছিল যেমন আমার সময় থেকে আমি দেখেছি যে আমরা ক্যাসেটে গান শুনতাম তখন তার আগে তো আরও অনেক ছিল তখন আমরা আমার জন্ম হয় নাই কিন্তু আমি ক্যাসেট থেকে পেয়েছি ক্যাসেটের পরে সিডি আসলো সেটার একটা যুগ ছিল ক্যাসেটের একটা যুগ ছিল এরপরে আবার সিডি আসলো ইউটিউব আসলো তো এক পরিবর্তন আসছে আর কি তো এখন বলতে কি গানের যেহেতু এখন ডিজিটালাইজেশন হয়েছে অনেক সহজ হয়ে গেছে জগৎ পৃথিবী সহজ হয়ে গেছে তো বাস্তবতাটা হলো এখন একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে হুম বাস্তবতা হলো যে আগে ক্যাসেটেও অনেকটা ধরেন আপনি যে সিঙ্গার বা যে ইন্ডাস্ট্রিতে আপনি আসবেন গান করবেন আপনার আটটা দশটা গান সিডিতেও থাকতো এবং কি বলে ওই সিডিতেও থাকতো এবং ওই ক্যাসেট প্লেয়ারও থাকতো আটটা গান ছিল তখন কিন্তু একজন শিল্পী আটটা দশটা গান করতে পারতো সে একটা আটটা দশটা গানই তার বাজারজাত হতো একসাথে তো যারা সিডি কিনতো ক্যাসেট কিনতো তারা কিন্তু আটটা গান শুনতো শুনে কিন্তু কি বলতে বিচার বিশ্লেষণ করতে পারতো যে আটটা গানের মধ্যে হয়তো কারো না কারো একটা গান অন্তত ভালো লেগেই যেত এ বিষয়টা ছিল আর এখন বাস্তবতাটা হলো যে ডিজিটাল যুগ এসছে আপনার বাস্তবতাটা যুগ ডিজিটাল যুগ এসছে কিন্তু এখানে চ্যালেঞ্জও আছে আবার একটা গানই করতে হয় দুটো গান করতে গেলে আপনার বাজেটে কুলাবে না একটা গানই রিলিজ করতে খুব কষ্ট হয়ে যায় স্পনসার পাওয়া যায় না বর্তমান সময়ে এরপরে করতে হয় কোয়ালিটি মেনটেন করতে হয় মিউজিক ভিডিও করতে হয় অডিও করতে হয় অডিও করতে একটা ব্যাপার থাকে জেনে বুঝে তো গান করতে হয় তো সেই জায়গা থেকে বাস্তবতাটা এখন বর্তমানটা খুব চ্যালেঞ্জিং আর একটা গান দিয়ে এখন দর্শকের ভালো লাগাতে হবে কারণ আপনি একটা গান করলেন এই গানটি একটাই গান এই গানটায় আপনার শ্রোতাদের ভালো লাগতেই হবে এটা একটা চ্যালেঞ্জ প্রত্যেকটা শিল্পীরই থাকছে এই সময়। ভাইয়া জানতে চাইবো এখন তো আমাদের ডিজিটালাইজেশনের যুগ হওয়াতে গান গাওয়াটা এখন অনেক সহজ হয়ে গিয়েছে আপনি বলছিলেন ইউটিউবের কথা ইউটিউব আসাতে বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন দেখা যাচ্ছে যে প্রতিটা মানুষই মানে ঘরে ঘরেই সিঙ্গার হয়ে যাচ্ছে তো আপনার একজন শিল্পে জায়গা থেকে কি মনে হয় যে গানের প্রস্তুতিটা আসলে কেমন হওয়া উচিত এখানে দেখেন সবাই কিন্তু গান গাইতে চাই আমরা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে গান গাই সেটা অষ্টমে গাই ঘরে বাইরে গায় রাস্তায় চলতে ফিরতে গায় কিন্তু শিল্পী শিল্প শিল্পী হওয়া বা হতে চাইলে এই শিল্প জগৎটা কিন্তু একটা মহাসমুদ্র তার চেয়েও মনে হয় বড় তো এত সহজ না খুব কঠিন খুব কঠিন জগতের সবচেয়ে কঠিন কাজ হল গান করা এটা কিন্তু আমরা বুঝি না মনে করি যে হয়তো অটো টিউনার দিয়ে গান গিয়ে ফেললাম বা একটু গাইতে পারে গিয়ে ফেললাম শিল্পী হয়ে গেলাম এটা কিন্তু মোটেও না এটা ঠিকও না আবার হলেও সে স্টে করবে না মানে সে হারিয়ে যাবে গান গাইতে গেলে অবশ্যই আল্লাহ তালা যদি তাকে একটা সুন্দর গলা দেয় তারপরেও সেটা চর্চা করে জেনে বুঝে গান গাইতে আসতে হবে সে তাহলে কিন্তু সে মানে থাকতে পারবে তাছাড়া থাকার সম্ভাবনা নাই আর এখন তো গান গিয়ে তো সবাই হাসির পাত্র হচ্ছে গানের মূল্যবোধ গানের সম্মান কিন্তু অনেক উঁচুতে কিন্তু এখন যেভাবে হচ্ছে এটা কিন্তু একদম নিম্নে চলে গেছে কিন্তু কারা গিয়েছে যারা গান গাইতে পারে না যারা অটো টিউনার বা যারা ভাইরাল হতে চায় বা প্রস্তুতি নাই এজন্য তারা আসছে হারিয়ে যাবে ওরা হাসির পাত্র হাসির পাত্র হয়ে থাকবে আর যারা ভালো গান করে জেনে বুঝে গান করে তারা নিশ্চয়ই সামনের দিকে তাদের সম্মান ঠিক আছে আসলে থাকছে প্রস্তুতি পর্বে তো অবশ্যই অনেক চর্চার প্রয়োজন হয় শিখতে হয় জানতে হয় বুঝতে হয় নিজের ভিতরে বোধ শক্তি তৈরি করতে হয় সঙ্গীত কি এটাও বোধ শক্তি তৈরি করতে হয় শুধু গান গাইলেই হয় না অনেক বিষয় আছে তো এটা যখন সে শিখবে সঙ্গীত টিচারের কাছে যাবে গান শিখবে আস্তে আস্তে শিখতে চাইলে চেষ্টা করলে তার বোধ তৈরি হবে অটোমেটিকই একটা সময় গিয়ে সে ভালো পারফর্ম করবে ভালো গান গাইবে হ্যাঁ সেটা তার ভিতরে অটোমেটিক ক্রিয়েট হবে যদি সে চেষ্টা করে চেষ্টা অব্যাহত রাখে আর সে চেষ্টা অবশ্যই করতে হবে চেষ্টার কোনো বিকল্প নাই এবং মাস্টলি অবশ্যই তার একটা ভালো গলা থাকতে হবে সবার আগে গলা থাকলে তারপরে শিখতে হবে জানতে হবে সঙ্গীত কি বুঝতে হবে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে বা প্ল্যাটফর্মে আসতে হবে তাহলে ভালো হবে আর কি মঙ্গল হবে আপনি তো স্টেজ পারফর্ম করেন যখন স্টেজে গাইতে বলা হয় থাকে না যে দর্শকের একটা চাহিদা থাকে আপনার কোন গানটা দর্শক বেশি শুনতে চায় বা আপনি কোন গানটা বেশি করেন অ্যাকচুয়ালি স্টেজের জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল জায়গা এখানে হাজার হাজার মানুষ থাকে সামনে সারিতে যারা থাকেন তো অর্গানাইজার যারা থাকেন বিভিন্ন ক্যাটাগরির প্রোগ্রাম হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস বিভিন্ন কর্পোরেট প্রোগ্রাম হয় তো এক একটা প্রোগ্রামের ধরন এক এক রকম থাকে আর গানের রিকোয়েস্ট বলতে কি উদ্ভট উদ্ভট রিকোয়েস্ট আসবে আপনি ধরেন আধুনিক গান করেন আপনার ব্যান্ডের রিকোয়েস্ট আসবে ফোকের রিকোয়েস্ট আসবে আবার হিন্দি গান কেউ শুনতে চাইবে এক অ্যাট এ টাইম অ্যাট এ টাইম আপনার কাছে এতগুলো রিকোয়েস্ট আসবে তো সেই জায়গা থেকে আর কি রিকোয়েস্ট আসে অনেক গানের রিকোয়েস্ট আসে গাওয়ার চেষ্টা করি আর আমি বেশি গাই বলতে কি আমি নিজের গানকে বেশি প্রাধান্য দিই আমি কাভার সং করি আমি বললাম না মূল্যবোধের গানগুলো আমি কাভার সঙ্গে করি লালুন সাইজির গান করি শাহ আব্দুল করিমের গান করি হাসুন রাজার গান করি এই গানগুলো আমি করি কিন্তু আমার নিজের গান আমি টেলিভিশন লাইভেও গাওয়ার চেষ্টা করি এবং স্টেজেও আমার গান করার চেষ্টা করি আমি নিজের গাওয়া কোন গানটা মানে রিকোয়েস্টে বেশি করে থাকেন সেখান থেকে একটু শুনতে চাই কেমন ভালোবাসো তো গেয়ে ফেললাম আর একটা গান আছে হলো রাতারাতি রাজা হয়ে যায় এই গানটা আমার ফার্স্ট সলো অ্যালবাম নতুন একটা প্রেমে পড়তে ছিল তো ও গানটা আমরা গাই এবং ওই গানটা গাইলে জমেও যাই ওটা জীবনবোধের গান একটু গাই গানটির শিরোনাম হলো রাজা এটার গীতিকার মুসাফির আব্দুল কুদ্দুস যদি মনে জমা কথাগুলো ভুলে যাওয়া যায় যদি পুষে রাখা সব ব্যথা ছুঁড়ে ফেলা যায় আর কোনো কথা নয় আমরা সবাই রাতারাতি রাজা হয়ে যায় রাতারাতি রাজা হয়ে যায় রাতারাতি রাজা হয়ে যায় রাতারাতি রাজা হয়ে যাই যদি মনে জমা কথাগুলো ভুলে যাওয়া যায় যদি পুষে রাখা সব ব্যথা ছুঁড়ে ফেলা যায় আর কোনো কথা নয় আমরা সবাই রাতারাতি রাজা হয়ে যাই রাতারাতি রাজা হয়ে যাই রাতারাতি রাজা হয়ে যায় রাতারাতি রাজা হয়ে যাই নিজেকে উজাড় করে ভুলে যেতে হবে কিসের বিনিময় কি পেয়েছি কবে নিজেকে উজাড় করে ভুলে যেতে হবে কিসেরও বিনিময় কি পেয়েছি কবে এতে আর থাকবে না কোনো সংশয় জীবন হয়ে উঠবে আরো মধুময় এতে আর থাকবে না কোনো সংশয় জীবন হয়ে উঠবে আরো মধুময় ভুলগুলো ছুঁড়ে ফেলে ফুলগুলো হাতে তুলে ভালোবেসে যেতে হবে ভাই আমরা সবাই রাতারাতি রাজা হয়ে যাই রাতারাতি রাজা হয়ে যাই রাতারাতি রাজা হয়ে যায় রাতারাতি রাজা হয়ে যাই অনেক ধন্যবাদ খুবই শিক্ষণীয় একটা গান শুনলাম গান নিয়ে আপনার এই মুহূর্তে পরিকল্পনা কি সামনে আপনার কোন গানটি আসছে অ্যাকচুয়ালি শিল্পীদের প্রতিনিয়ত পরিকল্পনার মধ্যেই থাকে বাস্তবায়নের জন্য আবার কিছুটা অপেক্ষা করতে হয় এটা হলো বাস্তবতা তো পরিকল্পনা বলতে কি সুদূর পরিকল্পনা একটাই পরিকল্পনা ছোট্ট পরিকল্পনা যেটা খুব মসৃণ সব গান করে যেতে চাই জীবনের শেষ অবধি পর্যন্ত সবাই যেন শেষ সময় যে বলে যে ছেলেটা ভালো গেয়েছে ভালো কথার গান করেছে আমাদের জীবনবোধের কথা বলে গেছে সুন্দর গান করেছে আমি সেই জায়গাটাই যেতে চাই যে এভাবেই যেতে চাই সুন্দর সুন্দর কথার গান করে যেতে চাই আর সামনে যে গানটি রিলিজ হবে গানটি অলরেডি আমি অনেক চ্যানেলে গিয়েছি আর গানের কম্পোজিশনও শেষ মিউজিক ভিডিও করা বাকি গানটির শিরোনাম হলো একুল ওকুল শুনে দেবো নাকি আপনি শোনাতে চান তো নিশ্চয়ই শুনিয়ে দিই আচ্ছা এই গানটি লিখেছেন একজন আপু আরিফের রহমান সুর উনারই আমিও হেল্প করেছি সুরটা করতে আমি একটু শোনাই একুল গেলাম মকুল গেলাম একুল গেলাম মকুল গেলাম তোমার দেখা পেলাম না বন্ধু তুমি কোথায় আছো বলো না বন্ধু তুমি কোথায় আছো বলো না একুল গেলাম মুকুল গেলাম একুল গেলাম মুকুল গেলাম তোমার দেখা পেলাম না বন্ধু তুমি কোথায় আছ বলো না বন্ধু তুমি কোথায় আছো বলো না অনেক ধন্যবাদ সবসময় সময় আপনার গানে সেই যা আমরা বলেছি বিরহেশুর এই গানটা তো আমরা সেটারই প্রতিফলনই দেখতে পেলাম গান নিয়ে আপনার পুরো জীবনের জানিটার জন্য শুভকামনা আমাদের স্টুডিওতে আসবার জন্য অনেক ধন্যবাদ সর্বশেষ আপনার পছন্দের আরো একটি গান শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আচ্ছা আমি আর এক শেষ যে গানটি করছি গানটির শিরোনাম হলো এই যে দুনিয়া আমাদের মরমী শিল্পী শ্রদ্ধা আব্দুল আলিমের গাওয়া বিখ্যাত গান এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সা এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন দুনিয়া ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন আছেন এই যে দুনিয়া